বহু সময় প্রিয় দর্শক প্রিয় শ্রোতা আমরা এই মুহূর্তে বসে আছি কাটাবনে পাঠক সমাবেশে আজকে আমার সামনে যে বইগুলো আছে প্রথম বইটি শেখ মুজিবের স্মৃতিকথা নিবিড় পাঠ ও বিশ্লেষণ লেখক মোর্শেদ শফিউল হাসান নানা ধরনের লেখালেখির সঙ্গে তিনি জড়িত কিন্তু সমস্ত লেখালেখির মূলে রয়েছে যুক্তিসিদ্ধতা আমরা যাকে বলি মননশীলতা অনুবাদ করেছেন বিভিন্ন বিষয় থেকে কবিতার অনুবাদ আমি মাঝে মাঝে দেখেছি টেক্সট থেকে যে টেক্সট হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবের এই স্মৃতিকথা এটা যে কত গুরুত্বপূর্ণ আপনি পাঠ করেছেন বুঝতে পেরেছেন তাই না কারণ এর ভিতর দিয়ে তিনি ওইভাবে লিখতেন না স্মৃতিকথা লিখেছেন তাতেই তার বোধের জগৎটাকে আমরা বুঝতে পেরেছি এই যে নিবিড় পাঠ বিশ্লেষণ আপনি কেন করলেন প্রথমে বলি এই বইটি লেখার পেছনে অন্য একজনের ভূমিকা আছে বঙ্গবন্ধু যখন অসংখ্য আত্মজীবনী বইটি বেরোলো তার ঠিক পরপরই আহমদ মাঝার তাই তিনি একটা পত্রিকা বের করতেন বইয়ের জগৎ বইয়ের আলোচনা থাকতো সমালোচনা থাকতো তিনি আমাকে ওই বইটির উপরে আলোচনা লিখতে বলেন গরিমসি করার পর আমি বইটি উনি আমাকে দেওয়ার পর আমি পড়ি এবং আমি নিজে খুব চমকিত হয়েছিলাম কারণ আমরা মোটামুটি বঙ্গবন্ধুর অন্য অনেক কিছু জানলেও কিন্তু তার ওই লেখালেখির সঙ্গে ঠিক পরিচিত ছিলাম না আমি লিখেওছি যে আমি চমকে উঠেছিলাম এটা তো অস্বীকার করা যাবে না তার সাথে যারা একমত রাজনীতিতে যারা একমত হন বা দ্বিমত পোষণ করেন এটা বলা যেতে পারে যে এই এই ভূখণ্ডের 70 বছর ইতিহাসকে তিনি যতটা প্রভাবিত করেছেন আর কেউ প্রভাবিত করতে পারেননি এটা একেবারে অন্ধ না যদি কেউ না হন তারপর অস্বীকার করা সম্ভব না সেই জায়গা থেকে আমি মনে করেছিলাম যে তার একটা আলোচনা হওয়া দরকার এবং এটা খুব আলোচনা করতে গিয়ে প্রাসঙ্গিক অন্যান্য বিষয় আমি এনেছি ওই সময় রাজনীতিটাকে এনেছি কোথাও কোথাও আমি পার্শ্ব মন্তব্য করেছি এই বইটির আলোচনা করার পর দেখা গেল বিশিষ্ট কেউ কেউ এটা খুব প্রশংসা করেছিলেন তো আমি তখন মনে করেছি যে ইতিহাসের অধ্যয়নের জন্য ইতিহাসকে অনুধাবনের জন্য এই ভূখণ্ডের তার জন্য কিন্তু তার জীবনী তার স্মৃতিকথা তার দিনপঞ্জি এগুলো একটা আবশ্যিক উপকরণ কিন্তু আমার মনে হয়েছে যে আমি এই বইটি লিখে যাচ্ছি ভবিষ্যতে যারা ইতিহাস নিয়ে কাজ করবেন এই আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে এই ভূখণ্ডের ইতিহাস নিয়ে তাদেরকে বঙ্গবন্ধুর মূল বইগুলো এবং আমি একটা মন্তব্য করেছি যে বঙ্গবন্ধুকে নিয়ে যে হাজার হাজার পৃষ্ঠা লেখা হয়েছে সেই সমস্ত লেখা পাঠ করার যে অভিজ্ঞতা তার চেয়ে তার মূল তিনটি বই তিনি সেখানে বিভিন্ন ধরনের তত্ত্বের কথাও বলেছেন তাই না সেই তত্ত্বকে তিনি আবার যাচাই না করে গ্রহণ করেন আমরা অনেক কিছু আমি নিজে বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম আমরা একসময় মনে করতাম যে বঙ্গবন্ধু তো আসলে যেহেতু বামপন্থী না উনি হয়তো আমেরিকার প্রতি তার দুর্বলতা আছে অমুক আছে এগুলো মনে করতাম কারাগার রোজ নামটা পরে আমি আবিষ্কার করলাম যে তিনি কি পরিমাণ বিশ্বব্যাংকের যে দুর্বিসন্ধি বিশ্বব্যাংক কীভাবে পাকিস্তানের অর্থনীতিকে প্রভাবিত করছে অবহিত তিনি হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের ভূমিকা সম্পর্কে অবহিত তিনি রাজনৈতিক কৌশলগত কারণে হয় তিনি ওটাকে মুখ্য করে তোলেননি আমরা যখন হয়তো রাজপথে স্লোগান দিয়েছি মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক তখন হয়তো তিনি ওটা করতে চাননি কিন্তু তিনি অবহিত পূর্ণভাবে অবহিত এই এই বিষয়গুলো কিন্তু সেভাবে তুলে ধরার দায়িত্ব আমি বোধ করেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের সময়ের একজন আগেই বলেছি মৌলিক লেখক মননশীল লেখক এবং বিশ্লেষক মোর্শেদ শফিউল হাসান আমরা তার সঙ্গে কথা বললাম এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমাদের বর্তমান মননশীল রচনার অবস্থান কোথায় আছে আশা করি আপনাদের ভালো লাগলো আজ এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন শুভ সময় পাঠক সমাবেশ কেন্দ্র শীতাতপ নিয়ন্ত্রিত পাঠক সমাবেশ কেন্দ্রে রয়েছে বাংলা ও ইংরেজি ভাষার দেশি বিদেশি বিপুল সংখ্যক শিরোনামের বই প্রশস্ত জায়গা জুড়ে রয়েছে শিশু কর্নার রিডার্স ক্লাব লাউঞ্জ সহ কোনায় কোনায় বসে বই পড়া ও দেখার সুযোগ পাঠক সমাবেশ কেন্দ্রে আসুন আপনার পছন্দের বইটি সংগ্রহ করুন অনলাইনেও বই অর্ডার করার সুযোগ রয়েছে পাঠক সমাবেশ কেন্দ্রে